আসসালামু আলাইকুম, আমি একজন ট্রেনি, মানে আমি ট্রেনিং করার জন্য ইজিপি ট্রেনিং করার জন্য অ্যাকচুয়ালি এমন একজনকে খুঁজছিলাম মনে মনে, যার কাছ থেকে আমি অনেক ভালো কিছু শিখতে পারবো। তো আমি অ্যাকচুয়ালি ইউটিউবে অনেকের টিউটোরিয়াল দেখেছি, দেখার পরে সাবটেলারের টিউটোরিয়াল গুলো দেখার পর আমার পার্সোনাল ভিউ থেকে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি যে ওনার কাছ থেকে হয়তো আমি কিছু শিখতে পারি। এই জিনিসটা মনে হওয়ার একটা কারণ আছে যে আমি অনেকগুলো অবজার্ভ করছি ওনার টিউটোরিয়াল থেকে, আমি যে জিনিসগুলো দেখেছি যে উনি কি পয়েন্ট অফ ভিউ থেকে কিছু জিনিস শেখানোর চেষ্টা করেছেন। অন্যগুলোতে আমি দেখেছি জাস্ট টেন্ডারার কিভাবে ড্রপ করে, এই জিনিসটা আমি দেখেছি, কিন্তু ওনারটাতে আমি একটা এক্সেপশন দেখছি যে উনি পির পয়েন্ট অফ ভিউ থেকে পি কিভাবে ইভালুয়েশন করে, এই জিনিসগুলো তারা কিভাবে টেন্ডার গুলো ইজিপিতে আনে, এই সিস্টেম গুলো দেখার পর আমার মনে হয়েছে যে আসলে যিনি ইভালুয়েশন করেন আর যারা ড্রপ করেন, তাদের মধ্যে তো সামান্য কিছু অবশ্যই পার্থক্য আছে। যারা ড্রপ করেন তারা শুধু জানেন যে ড্রপিং সিস্টেমটা, কিন্তু যারা ইভালুয়েশন করেন তারা অ্যাকচুয়ালি ড্রপ কিভাবে করবে কারেক্ট ওয়েতে সেটাও তারা জানেন, এবং কিভাবে ড্রপ করলে সেটা অ্যাকসেপ্ট হবে সেটাও তারা জানেন। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমার ওনার কাছ থেকে শিখলে হয়তো আমি রাইট ওয়েটা শিখতে পারবো, যার কারণে অ্যাকচুয়ালি ওনাকে আমার পছন্দ করা যে আমি ওনার কাছ থেকে শিখবো অনলাইনে। এখন তো অফলাইনে আসলে যাওয়া অনেকটা কঠিন, আমি ওই জন্য অনলাইনেই শেখার জন্য একজনকে খুঁজছিলাম, এবং এইভাবে অবজারভেশন করে আমি দেখলাম যে না, ওনাকেই আমার দরকার। এবং আমি ওনার নাম্বার পাচ্ছিলাম না প্রথমে, তারপরে হঠাৎ করে একদিন টিউটোরিয়াল দেখতে দেখতে কোন একটা টিউটোরিয়ালে যদি দেখলাম যে ওনার নাম্বারটা পাওয়া গেল, দেন আমি ফোন করলাম এবং উনি খুব ভালো রেসপন্স করলেন, এবং এতটাই রেসপন্স করলেন যে সুন্দরভাবে অমন হলো যে না ঠিক আছে, এখানে আসলে করা যায়। তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করার পরে উনি যখন রেসপন্সটা করলেন, আমি ফাইনাল ডিসিশন নিলাম না আমি করবো, দেন আমি এটা শুরু করলাম। এইভাবেই আর কি সাবটেলারকে আমাকে চুজ করা অনলাইনে ট্রেনিং করার ক্ষেত্রে। এবং যখন আমি ট্রেনিং শুরু করলাম পরবর্তীতে, যে আমার যে আস্তে আস্তে ওনাকে শেখার পরে যে কোশ্চেন গুলো রেজ করলো, কোশ্চেন রেজ করার পরে আমি কিছুটা খাতায় লিপিবদ্ধ করতাম যে নেক্সট ক্লাসে আমি কি ধরনের কোশ্চেন তাকে করতে পারি, এই জন্য আগে থেকে আমি যে প্রিপেয়ার থাকতাম, এবং উনি আমাকে সবগুলো সুন্দরভাবেই বুঝিয়ে দিতেন। আর এখানে আরেকটা পজিটিভ দিক হলো যে এখানে রিয়েল আইডিতে একটা শেখার সুযোগ আছে। আমি যখন পার্সোনাল আইডিতে একটা টেন্ডার ড্রপ করব, আর যদি এটা আমি হাতে কলমে না শিখতে পারি তাহলে আসলে এতটা লাভ হয় না, কিন্তু উনি যখন এটা পার্সোনাল একটা আইডি দিয়ে দেয় আর অনলাইনের মাধ্যমে উনি আমাকে হাতে কলমে শিখায়, তখন এই জিনিসটা আসলে অনেকটা এফেক্টিভ এবং সেটার ফল খুব ভালো। আমি দেখেছি যে না, এখানে খুব ভালোভাবেই শেখা যায়, আর উনি অ্যাকচুয়ালি একজন গুড ট্রেনার, আমার মনে হয়েছে খুব ভালোভাবে বুঝাইতে পারেন, সবকিছুই সুন্দরভাবে বুঝাইতে পারেন, এবং সেখানে রিপিট কোশ্চেন করারও একটা সুযোগ আছে যেটাতে উনি কখনো বিরক্ত হন না, এবং খুশি মনেই তিনি সেগুলো অ্যান্সার দিয়ে থাকেন। যে কোনো সময় তাকে নক করলেই উনি যদি ব্যস্ত থাকেন তখন হয়তো না পারলেও কিছুক্ষণ পরে হলেও উনি রেসপন্স করেন, এই জিনিসটা অনেক ভালো লেগেছে। এবং সর্বোপরি আমি বলতে পারি উনি একজন গুড ট্রেনার, আর যারা জিইজিপি শিখতে চান আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আমি যেহেতু লাভবান হয়েছি এবং নিজে থেকে পার্সোনালি আমি স্যাটিসফাইড, সেক্ষেত্রে আপনাদেরও রিকোয়েস্ট করব যে, রিকোয়েস্ট বলবো না মানে আমার ভিউ জানাইতে চাচ্ছি যে ওনার কাছ থেকে যদি শিখতে চান মনে হয় আপনারা লাভবান হবেন। সেই ক্ষেত্রেই ওনাকে একজন গুড ট্রেনার মনে করে আপনারা ওনাকে বেছে নেবেন আমি আশা করি, যদি ভালোভাবে শিখতে চান। আর যদি অন্য কোনো ওয়ে আপনাদের থাকে সেটাও আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন, দেখার পরে আপনারা ডিসিশন নিতে পারেন, তবে আমার সাজেশন থাকবে আপনারা ওনাকে চুজ করতে পারেন ট্রেনিং করার জন্য। থ্যাংক ইউ।